আসসালামু আলাইকুম। এমআর বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে কোনো গার্মেন্টসের বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হইনি, আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা মসজিদ নিয়ে বা তার পরিচিতি সম্বন্ধে আপনাদেরকে জানানোর জন্য। মসজিদের ভিতরে বাহিরে নিয়ে আলোচনা করার জন্য মসজিদটি হচ্ছে আল আমান বাইলা খাতুন জামে মসজিদ। এটি সিরাজগঞ্জ শহর থেকে 20 কিলোমিটার দূরে বিলগজি পৌরসভা এলাকায় 7 নম্বর ওয়ার্ডের মুকুন্দঘাতি মহল্লার সিরাজগঞ্জ এনায়তপুর সড়কের পশ্চিম পাশে 2.5 বিঘা জমির উপর নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। এটি প্রতিষ্ঠিত হয় 2 এপ্রিল 2021 ইংরেজি সাল। নির্মাণ করেন মোহাম্মদ আলী সরকার, যার ধারণ ক্ষমতা অর্থাৎ একসাথে এটিতে প্রায় 7,000 লোক নামাজ আদায় করতে পারে। তো আপনারা এই মসজিদটি সম্বন্ধে আরও জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমরা সুন্দরভাবে আপনাদেরকে ভিতরে এবং বাইরে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 2016 সালের সেপ্টেম্বর মাসে মুকুন্দঘাতির গ্রামের মোহাম্মদ আলী সরকার বেলকুচি পৌর ভবন সংলগ্ন দক্ষিণে 2.5 বিঘা জমির উপর তার ছেলে আল আমান ও মা বাহেলা খাতুন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি তার নিজস্ব অর্থায়নে 30 কোটি টাকা ব্যয় করে মসজিদটি নির্মাণ করেন। এটি নির্মাণ করতে প্রতিদিন গড়ে প্রায় 45 জন শ্রমিক 4 বছর কাজ করেছিল। মসজিদটি নির্মাণ করতে ইন্ডিয়া, ইটালি এবং থাইল্যান্ড থেকে বিভিন্ন রকম মার্বেল পাথর এনে কারুকার্য ঘটিত বিভিন্ন রকম সিস্টেমে মসজিদটি নির্মাণ করা হয়েছে। তো মসজিদটিতে ছাই রঙের বড় একটি গম্বুজ রয়েছে, এছাড়াও মেঝেতে সাদা রঙের টাইলস এবং পিলারগুলো মার্বেল পাথর জড়ানো রয়েছে। মসজিদটিতে তৃতীয় তলায় গম্বুজের সঙ্গে এবং অন্যান্য স্থানে রয়েছে বেশ কয়েকটি আলো ঝলমলে ঝাড়বাতি, যা ভ্রমণ পিপাসুদের দৃষ্টি সহজেই আকর্ষণ করে। বাংলাদেশের ভিতরে এত সুন্দর মসজিদ নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। তো দুই পাশে রয়েছে 110 ফিট উচ্চতার 2টি মিনার। মসজিদের চারপাশে সাদা রঙের পিলার এবং উঁচু জানালা, সাদা রঙের টাইলস মসজিদ চত্বরে, সামনে সবুজ ঘাস এবং লাইটিং করা, যা আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন। আমরা এখন দেখতেছি ওই যে গম্বুজের সাথে অর্থাৎ তৃতীয় তলা যে গম্বুজের সাথে যে ঝাড়বাতিটা সেটা দেখতেছি। তো আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। মসজিদটি তিনতলা বিশিষ্ট, দেখুন অনেক সুন্দর একটা মসজিদ, যা আপনি যদি না দেখেন বিশ্বাস করতে পারবেন না আসলে কত সুন্দর একটা মসজিদ। তো যিনি এই মসজিদটি তার নিজস্ব অর্থনে নির্মাণ করেছেন, আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন। এবং একটা সময় আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে উভয়ে সেলফি তুলতেছে,
ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে, এগুলো এখন আর নেই। এখন ভিতরে মোবাইল নিয়ে ছবি তোলা নিষেধ। তো এটা দেখুন, আমরা বাহিরের মসজিদের দ্বিতীয় তলায় দাঁড়িয়ে কি কি কেমন দেখা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। রাতের বেলা মসজিদটি মনে হয় যে আসলে আমি বাংলাদেশে নাই, আমি হয়তো বাইরের কোনো কান্ট্রিতে আছি, এত সুন্দরভাবে মসজিদটি করা। এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, তবে খুব পর্দা করে যেতে হবে, পর্দা ছাড়া এখানে চলাচল নিষেধ। এই যে দেখুন, আমরা বাইরে থেকে রাতের বেলায় দেখাচ্ছি আপনাদেরকে বাইরের ভিউ, এত সুন্দর যা কল্পনার কেউ হার মানায়। তো আপনারা যদি এই মসজিদটি দেখতে চান, তাহলে আপনাদেরকে সিরাজগঞ্জ শহর থেকে যে কোনো সিএনজি বা বাস আছে, বাসে আপনাকে বলতে হবে যে বেলকুচিতে যাব, আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ দেখতে যাব, তাহলে আপনাদেরকে নিয়ে যাবে। এই মসজিদটিতে খুব সুন্দর উজুখানার ব্যবস্থা আছে এবং টয়লেটও সুন্দরভাবে দেওয়া আছে, দেখুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে এক লাইক দিবেন, আর যারা এই মসজিদটি দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।